ব্যবসার জন্য অনেককেই বিশ্বাস করতে হয়। সেভাবেই এক ক্রেতাকে ভরসা করেছিলেন নদিয়ার শান্তিপুরের বস্ত্র ব্যবসায়ী স্বপন দাস। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় ঋণ নেওয়ার কথা বলেন ওই ব্যবসায়ী। বুঝতে পারেননি, অজান্তে পা দিয়েছেন প্রতারকের পাতা ফাঁদে। ব্যবসায়ীর অভিযোগ, মাস দেড়েক আগে এক ক্রেতা তাকে 5 লক্ষ টাকার ঋণ পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। চলতি মাসের 17 তারিখ ওই ক্রেতাকে তিনি একটি ক্যান্সেল চেক দেন। 21 জানুয়ারি জানা যায়, বেসরকারি ব্যাংকের ফুলিয়া শাখায় ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে 42,500 টাকা। ওরা অনেক দীর্ঘদিন ধরে সারি নিতে আসে, আমাকে বলতে একটা লোন করে দিবে, বলতে তোমার ফাইল দাও, চেক বই দাও, ক্যান্সেল চেক দাও। বৃহস্পতিবারে আমি চেকটা দিই, সোমবারে আমি ব্রাঞ্চের থেকে 42,500 টাকা কাটিয়ে নিছে। আমি কাটিয়ে দিয়েছিলাম চেকটা, ক্যান্সেল বলে আমি কাটিয়ে দিয়েছি, পিছনে সই করিনি, তো পিছনে সই এসছে কি হবে। ব্যবসায়ীর দাবি, শান্তিপুর থানায় অভিযোগ নিতে অস্বীকার করে। থানায় অভিযোগ করছি, থানায় যাই আমি, শান্তিপুর থানায় গেলাম, প্রথমে আমাদেরকে দূর করে তাড়াই দিল, ওদের সব কিসের কেস হবে। থানা অভিযোগ না নেওয়ায় রানাঘাটের এসডিপিওর কাছে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।